অ্যাকচুয়ালি এর যেতে তো টোটালি বলা ঠিক না, কারণ আমি আপনার জাস্ট কেমনে কিভাবে কি হইতাছে বা কি হইতাছে বা কেমনে বাড়িতেছে এটা বুঝতেছি আপনারে। অ্যাকচুয়ালি আমাদের যে এয়ারটা আছে, আমরা যত 100% মনে করি আমি শ্বাস নিলাম, আমি একবার যখন শ্বাস নিলাম 100% অক্সিজেন নিলাম না, কিন্তু 100% গ্যাস বাতাস নিলাম আমি, টোটালি অক্সিজেন না, আমরা 25 থেকে 30% অ্যাবজর্ব করি অক্সিজেন, বাকিটা গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতেছি। এটার মধ্যে কি হইতেছে, যেই অক্সিজেনটা এখানে আছে, আমার থিঙ্কিং এর ওইটাই আছিল যে আমরা যে এখানে আছি এটা গ্রিন জোন, রেড জোন না ইয়েলো জোন না, মানে পলিউশন দিক দিয়ে যেখানে রেড জোন দিল্লি বোম্বে ওইখানে কিন্তু মানুষ কিন্তু মানে অক্সিজেন নিয়ে চলে না, কিন্তু তারাও কিন্তু এইভাবে চলতেছে নর্মাল আমাদের এভাবে চলে। কিন্তু আমি চিন্তা করলাম যে তারা যদি ওখানে চলতে পারে এই ক্রাউড ফ্রেমের মধ্যে এত অক্সিজেন খারাপ মধ্যে চলতে পারে, তাহলে আমাদেরকে পারতাম না কেলিকা। তো আমাদের এখানে যে গ্যাসের অক্সিজেন যে লেভেলটা আছে এটা কি করতেছে, অক্সিজেনটার পাম্পটা পুরো গ্যাসটারে একসঙ্গে করতেছে। এখানে ফিল্টার আছে 4 থেকে 5টা, পাঁচটাতে ফিল্টার দিয়ে আয়া এটা পিউরিফাই ফিল্টার হইতেছে, একটা তো এক বাই স্টেপ করে ফিল্টার হইয়া তারপরে অক্সিজেনটা বের করতেছে, নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড, তারপরে আপনার ধুলিকণা যেটি আছে, আদার্স গ্যাস, সিগারেটের গ্যাস, ধোঁয়া, যে কোনো গোয়া গ্যাস সেগুলি সার্ট করতেছে। বাকি অক্সিজেনটারে আপনার দিয়ে আছে, হ্যাঁ অক্সিজেন কিন্তু আপনার 100% দিতেছে না, অক্সিজেন দিব 50 থেকে 60%, 50 থেকে 60% বেশি নিলে অক্সিজেন যদি বেশি নেয় তাহলে রোগী এফেক্টেড হইব, রুগী 50% অক্সিজেন দিবেন যে সেটাও যখন লাংস এফেক্ট হয়ে যাবে তখন বাকিটা অক্সিজেন নিয়ে বসে। এটা এটার উপরে ঢাকাটা কিসের? হ্যাঁ এই বক্সটা, এই বক্সটা এখানে আমাদের বাড়ির ফিল্টার আছে, আরও ফিল্টার আছে, এই নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হয়ে গেছে গা, তো এই ফিল্টারগুলির আমি কাজে লাগাইছি আর কি, যার বাড়িতে অফিস ফিল্টার আছিল যাকে এটা আমি ইনস্টল করি, নাহলে তো আমার একটা খরচা পড়ে থাকে, আমি যদি একটা বক্স বানাই 2-3 হাজার টাকা এক্সট্রা খরচা লাগে, যা বাড়িতে আছে তাই দিয়ে আমি স্টার্ট করলাম। কি উদ্যোগ নিলেন এবং কেন বানালেন এটা? অ্যাকচুয়ালি দাদা আমার মার বিগত 3 মাস আগে হঠাৎ করে করোনা পজিটিভ ধরা পড়লো, ধরা পড়ার পর মারে জীবিতে আমি নিয়ে গেলাম, তো জীবিতে নেওয়া যাওয়ার পর আপনার ওখানে দেখলাম যে অক্সিজেনের ব্যবস্থাটা কী আর মার যে অক্সিজেন কী দরকার, তখন জীবিতে আইসিইউতে মার রাখা হলো, রাখার পর দেখলাম যে অক্সিজেন কতটা দরকার একটা আর করোনা রোগীর জন্য মানে কতটা দরকার অক্সিজেন। 10 দিন পরে মানে যখন রেফার মানে ছুটি দিল তখন বললো যারা আমাকে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে বা অক্সিজেনের গ্যাসের অক্সিজেন ব্যবস্থা করতে, তো যখন আমি অক্সিজেন গ্যাস অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে গেলাম মার্কেটের দাম 70,000 নেয়ারেবল, তখন আমার সম্ভব না, তখন আমি ভাড়া নিলাম, তো এটা ভাড়া নিলাম, ভাড়া নেওয়ার পর মাকে কয়েকদিন দিলাম, দেওয়ার পরে কিছুদিন পরে আমি চিন্তা করলাম যে না আমার মা জীবন দরকার অনেকেই দরকার, তখন আমি চিন্তা করলাম যে না এই জিনিসটা যদি আমি বানাতে পারি বা কিছু করতে পারি অক্সিজেনের ব্যাপারে তো চেষ্টা করি, ওই চেষ্টার ফল আজকে। এটা কি রকম খরচ হয়েছে এবং এটার রেজাল্ট কি পাইতেছে, আপনি রেজাল্ট কি পাইতেছে? আমি অক্সিমিটার যেটা দিয়ে অক্সিজেন চেক করে, অক্সিমিটার অক্সিমিটার দিয়ে আমি আমার তো 95 থাকে, তো অক্সিমিটার দিয়ে আমার অক্সিজেন লেভেল আছে 100, 99, 100, কিন্তু অপার অক্সিজেন বেশি নিলেও ক্ষতি, কিন্তু আমার দরকার নেই ক্ষতি নেওয়াটা, এলাকে আমি নিজের উপরে অ্যাপ্লাই করছি, আমার মা রুগী যদি মারে অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু করছি না, কারণ অ্যাপ্রুভাল প্রুফ গভর্নমেন্ট যখন দিব ওটার গভর্নমেন্ট যখন ল্যাবে নিয়ে প্রুফ করবে, এখানে আমাদের এখানে যে ল্যাবের প্রুফ করার এই জিনিসটাই তো এখানে নাই, আমি যেখানে করছি বা এখানে যা সমগ্র জোগাড় করে করছি বা ফিল্টার বানাইছি এভাবে A to Z ফিল্টার থেকে ধরে ধরেন যা কিছু আছে সব আমার নিজে তৈরি করা হয়েছে, শুধু পাম্পটা বাদে বাকি সব আমার নিজের টোটালি, আর কিছু অ্যামাজন থেকে কেনা হয়েছে পার্টস স্পেয়ার পার্টস ওইটা কিনে আমি বানানো হয়েছে, কিন্তু এখন ভাবতেছি আমি যে এটা যদি গভর্নমেন্ট আমরা ইন্ডিয়ার মানে মোদিজি যদি এটার হেল্প করে তাহলে আমি এটার আরও অ্যাডভান্স স্টেপ নিতাম, আর এটা যে রেট আছে মার্কেটে, মার্কেটে এই 5 লিটারের রেট ফিলিপসের 70,000 65,000, আমারটা যদি মার্কেটে তৈরি হয় অ্যাভেলেবলভাবে 15 থেকে 20 হাজার টাকা মার্কেট আমি অ্যাভেলেবল দিতে পারবো, ইভেন সবাই দরকার লাগবে ওটা। আমার নাম রঞ্জন কুমার ধর, পেশায় আমি স্বর্ণশিল্পী, তো একজন স্বর্ণশিল্পী আগে এই নিয়ে কিছু করতাম, কিন্তু স্বর্ণশিল্পী আমার মানে আদি ব্যবসা মানে বাবা বাবা করতো, তাই আমি স্বর্ণশিল্পী ব্যবসা যুক্ত হয়েছি, কিন্তু এটা আমার স্বপ্ন একটা এটা। এখন আগে আমি যখন ক্লাস থ্রিতে সিক্সে পড়ি তখন ম্যাগনেট কার্ভ বানানো হয়েছিলো, তখন ক্লাস সিক্সে পড়ি আমি, তখন বিজ্ঞান মেলাতে আমি দিয়েছিলাম, কিন্তু আমার পাপার গাইড দেওয়া হয়েছে না বা আমিও ভাবছি না যা খেলামেলা হয়েছে শেষ গেছে গিয়া, কিন্তু আরও অনেক কিছু বানাইছি, আরও ইনভেন্ট করি মাঝে মাঝে যেটা মন চাই এটাই করি।
টুকটাক ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন সব সরঞ্জাম মানে ওয়াটার ফাউন্টেন বা ওয়াটার কিছু সবকিছুই চেষ্টা করে করা লাগে আর কি।